তাদেরকে আমি শ্রদ্ধা প্রদর্শন করি। কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, যারা এই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সংগ্রামী ভাইয়েরা, আমার আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে দেশ যখন অনেক দূরে গিয়েছে, দেশের রাজনীতি যখন ডিজিটাল হয়েছে, কিছু এখন তারা ওই ট্যাগের রাজনীতি করে, কিছু রাজনীতিবিদ আছে তারা শুধু ট্যাগের কথা বলে। আমরা তো ট্যাগ দেখি নাই, আমার বয়স 28 বছর। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ছাত্রলীগ করেন, আপনাদের অনেকেরই বয়স 15 বছর, 16 বছর, 20 বছর, আয়ের 30 বছর, আমাদের গঠনতন্ত্র 29 বছর দেওয়া। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার বয়স 28 বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 14 বছর। কিন্তু যারা বলে ট্যাগই নেতাদেরকে দিচ্ছি না, ভাই আমি ট্যাগ পাবো কই 14 বছরে? ওই ভাইয়ের কাছ থেকে ভাই রে, আমি 1994 সাল থেকে রাজনীতি করবো। যখন আওয়ামী লীগ সরকার 14 বছর ক্ষমতায়, আপনারা বললেন ওই জামাত টিএমপির চান্দ কিভাবে হয়েছিল, জামাত টিএমপির চরিত্র কিরকম, আপনাদের কাছ থেকে শিখব। আমরা বই প্রস্তুত করি, তাতেও আমরা দেখি, কিন্তু আপনাদের মুক্তি আমরা শুনতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক যারা আছে, আপনারা আমাদেরকে জামাত টিএমপি সম্পর্কে তথ্য দিবেন, আপনারা তথ্য দিবেন কিভাবে ওরা দেশ ধ্বংস করেছে, তার বিরুদ্ধে কিভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতে পারি, আমরা কিভাবে সঠিক রাজনীতি করব, আমরা কিভাবে টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত জেলা ছাত্রলীগ পরিচালিত করব। সেই সাথে আজকে দেখা যাচ্ছে যুবলীগের নাম মানিয়ে কিছু লোক, যাদের যুবলীগ তো দূরের কথা, ছাত্রলীগ তো দূরের কথা, ওয়ার্ড ছাত্রলীগের পোস্ট ছিল না, যুবলীগের কোন জায়গায় পোস্ট নাই, কিন্তু যুবলীগের নাম মানিয়ে চাঁদাবাজি করতেছে। আজকে দেখা যাচ্ছে অনেকে চাঁদাবাজি করতেছে। এখানে চ্যালেঞ্জ দিয়ে বলবো, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ এই কমিটি, রাজু ভাই এবং সাদ্দাম হোসেন নয়ন, আমাদের দুই ভাইয়ের কমিটি হওয়ার পর এও কেউ বলতে পারবে না যে কোন অফিস, কোন কলকারখানা, কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন জায়গায় আমরা কারো কাছে কোনদিন কোন চাঁদাবাজি করেছি। ছাত্রলীগ থেকে রিটার্ন দিয়ে দেবো, কেউ বলতে পারবে না আমরা কোন অফিসে গিয়েছি ছাত্রলীগের নাম বলে কারো কাছে 5 টাকা চেয়েছি। সংগ্রামী ভাইরা আমার, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আমার আছে, এরা সবাই জানে আমরা কোনদিন কোন অন্যায় আবদার তাদের কাছেও করি নাই। কোনদিন কেউ বলতে পারবে না যে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেটি কারোর সাথে খারাপ ব্যবহার করেছে। ছাত্রলীগের কমিটি হয় 1 বছর মেয়াদে, জেলা ছাত্রলীগের কমিটি 1 বছর মেয়াদ, 1 বছরের মধ্যে আমাদের 9 মাস শেষ হয়েছে। 2 মাস আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেটি ছিলাম, বাকি 7 মাস এই কমিটি স্থগিত, আমরা 7 মাস কাজ করতে পারিনি। আমরা শুরুর 2 মাসে আমরা বিগত দিনের সমস্ত অতীত সমস্ত গ্লানি ভুলে গিয়ে আমরা 2 মাসের মধ্যে 2টি উপজেলা ছাত্রলীগ কমিটি দিয়েছি। আমরা বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন ইউনিটের সিডি আহ্বান করেছি, আমরা নিষ্ঠার সাথে সততার সাথে ছাত্রলীগ করে যাচ্ছিলাম। আপনারা যারা আমাদের সাবেক যারা নেতৃবৃন্দ আছেন, জেলা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আছেন, শ্রদ্ধাভাজন নেতারা, আপনারা কোনদিন বলতে পারবেন না যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেটিকে ডাকে 10 টাকা দিয়েছেন যে যাও প্রোগ্রাম করো। আমার তো এটা বাসের সংগঠন না, আপনারাও ছাত্রলীগ করেছেন, আপনারাও সবার সহযোগিতা নিয়ে করেছেন, আমরা সবার সহযোগিতা কাম্য করি, আশা করি, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না। আপনারা বিভিন্ন জায়গায় আমাদের এগেনে আমাদের বিপক্ষে কথাবার্তা বলে আমাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়। আরে ভাই, ছাত্রলীগ দাবিয়ে রাখছেন কি? ছাত্রলীগ তো দাবিয়ে রাখার সংগঠন না। ছাত্রলীগ 1952 সাল থেকে 1971 এবং আজ 2022 সাল পর্যন্ত ছাত্রলীগের ইতিহাস দেখবেন। আপনারাই তো শিখিয়েছেন আমাদেরকে যে সময়ের সাহসী সন্তানরাই ছাত্রলীগ করে। আজকে যখন সময়ের সাহসী সন্তানরা রাজপথে দাঁড়িয়ে আছে, তখন বারবার আপনারা ষড়যন্ত্র করতেছেন, বারবার মিথ্যা গুজব ছড়াইতেছেন, বারবার মানুষ অপরাধ করে, কিন্তু অপরাধের শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, কিন্তু অপরাধ ছাড়া আপনারা যে শাস্তি দিতে চান দুনিয়াতে, তো আল্লাহ আল্লাহ বলতে তো কিছু জিনিস আছে। আপনারা যেমন খারাপ মানুষ আছেন,
বাংলাদেশে ভালো মানুষও আছে, ভালো মানুষরা ভালো সাইডটা দেখে, আপনারা খারাপ সাইড দেখেন, খারাপ সাইড প্রমাণ করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। যাক, আমি ওইসব বলতে চাই না, আমি আপনাদের কাছে একটা বলতে চাই, আমার ছাত্রলীগ রাজনীতি করার বয়স 14 বছর, আমি 14 বছর থেকে ছাত্রলীগ করি, আওয়ামী লীগ 14 বছর থেকে ক্ষমতায়। আমরা দুর্দিন দেখি নাই স্বীকার করি, আমরা ত্যাগ স্বীকার করি নাই এটাও স্বীকার করি, কিন্তু ত্যাগ কাকে বলে এখন বুঝতেছি, আমরা যেটা করতেছি এর থেকে বড় ত্যাগ মনে হয় না। আমরা মনে করতেছি আমরা ছাত্রলীগ মনে হয় বিরোধী দলের রাজনীতি করতেছি, আমার মনে হইতেছে যে ছাত্রলীগ বিরোধী দলের রাজনীতি করে, ছাত্রলীগের কখনো দল ক্ষমতায় থাকে না, ছাত্রলীগ সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং গণমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়ন করে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা যারা বারবার ষড়যন্ত্র লিপ্ত হতেছেন, আমরা আপনাদের সাথে কোন ষড়যন্ত্র, আপনাদের সাথে কোন ঝামেলায় যেতে চাইতেছি না, আমরা চাইতেছি একটা সুন্দর সুস্থ ছাত্রলীগ কুড়িগ্রামে গড়ে উঠছে, যে ছাত্রলীগটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে পরিচালিত হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণনেত্রী শেখ হাসিনার ভীষণ ভীষণ বাস্তবায়ন করবে এবং গণনেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে একটি শক্তিশালী ইউনিট হিসেবে এগিয়ে যাবে, এই এই আশাবাদ রেখেই আমরা ছাত্রলীগ করতেছি। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন আমাদের কমিটি স্থগিত হওয়ার পর আমাদের উপর অনেক ঝড়ঝাপটা এসেছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের ছোট ভাইয়েরা ছাত্রলীগ যারা করেন, আপনারা জানেন যে বারবার ষড়যন্ত্র হইতেছে, আবারও হবে, প্রতিদিনই ষড়যন্ত্র হবে। আপনারা সবাই কোন খারাপ কাজে যাবেন না, ভালো কাজে থাকবেন, যে যত ষড়যন্ত্র করুক আমি এবং আমার সভাপতি আমরা সেটা প্রতিহত করব। ষড়যন্ত্র করে কোনদিন আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারে নাই, পারবেও না। আমাদের চিন্তা, আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগকে একটা সুন্দর সুন্দর ছাত্রলীগ উপহার দেব। আমাদের এই ছাত্রলীগটা একটা গণনেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ, আর কারো ছাত্রলীগ না, এই ছাত্রলীগ গণনেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ। সংগ্রামী ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘ আর বেশিক্ষণ বাড়াবো না, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি।